চকলেট সস বানাতে আমি নিয়েছি 3 টেবিলস্পুন বাটার বাটার মেল্ট করে নিতে হবে এবার এর মধ্যে 3 টেবিলস্পুন মিল্ক দিয়ে দেব 6 টেবিলস্পুন পাউডার সুগার 1 টেবিলস্পুন কোকো পাউডার আর চকলেট এগুলোকে ভালো করে মেশাতে হবে যতক্ষণ না চকলেট মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ এটা মেশাতে হবে দেখুন চকলেট মেল্ট হয়ে এসেছে যতক্ষণ না চকলেট খুব ভালো করে মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ নিয়ে যেতে হবে দ্যাটস ইট মাই চকলেট সস রেডি এই হচ্ছে আমার চকলেট সস